স্টুডেন্টস, আমরা ক্লাস টুয়েলভে দেখবে জিওগ্রাফির একটা সেট দিয়ে দিয়েছি, বিভাগ হয়। আজকে আরেকটা সেট দেখো। দেখো, এক, কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো, তোমাদের এখানে অপশন দেওয়া থাকবে, এ দেখো ল্যাটেরাইট, বি চার্নোজেম, সি লাল মাটি, ডি হলুদ মাটি। এটা হচ্ছে উত্তর হচ্ছে বি। তোমাদের পরীক্ষার সময় পার্ট বিতে এরকম কোপ কাটা থাকবে, সেই কোপের মধ্যে লিখতে হবে পার্ট বিতে, এটা উত্তর বি, এরকম লিখবে। দু হচ্ছে দেখো, ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো, এ দামোদর উপত্যকা অঞ্চল, বি হলদিয়া শিল্প অঞ্চল, সি হুগলি শিল্প অঞ্চল, ডি ডিগবয় নাহারকাটি অঞ্চল। উত্তর হবে এ দামোদর উপত্যকা অঞ্চল। 3 নম্বর দেখো, ভারতের কোন উপকূলে যৌগিক উপকূল দেখা যায়, এ উত্তর সরকার, বি মালাবার, সি করমণ্ডল, ডি গুজরাট। উত্তর হবে বি মালাবার। এবার দেখো, সমপ্রায় ভূমিতে ক্ষয়কার্য প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলিকে কি বলে? উত্তর এ ইনসেলবার্স, বি পেডিমেন্ট, সি মোনাডনক, ডি প্লায়া। উত্তর হবে সি মোনাডনক। 5 নম্বর দেখো, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে বলে, এ মৌজা, বি হ্যামলেট, ডি শুষ্ক বিন্দু বসতি, ডি আর্দ্র বিন্দু বসতি। উত্তর হবে বি হ্যামলেট। এবার দেখো, 6, একটি ক্ষারধর্মী মাটির উদাহরণ, এ ল্যাটেরাইট, বি পর্সল, সি সোলেন চাক, ডি লোয়েস। উত্তর হবে সি সোলোন, এটা সোলেন না, সোলোন চাক, সোলোন চাক। 7 নম্বর দেখো, টর্নেডোর কেন্দ্রে বায়ুর চাপের পরিমাণ কত, 900 MB কম, 1000 MB বা 1050 MB, 1200 MB। উত্তর হবে এ 900 MB, এটা কম হবে আর কি, 900 MB কম আর কি। এবার দেখো, 8 নম্বর, কোপেনের AF প্রতি কোন প্রকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, এক ভূমধ্যসাগরীয়, বি মৌসুমি, সি নিরক্ষ বৃষ্টিবহুল, ডি তুন্দ্রা। উত্তর হবে সি নিরক্ষ বৃষ্টিবহুল। 9 নম্বর দেখো, ওজন গ্যাসের সন্ধান প্রথম দেন, এ ফারমেন, বি এসকোন বিন, সি ও ভাম, ডি কোপেন। ওটা হচ্ছে বি হবে এসকোন বিন। এবার দেখো, ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক হলো, দেখো এ এদিকে তোমাদের এই তীরের দিকে হতে কম আর এদিকে বেশি থাকে, ঠিক আছে, একের বেশি আর কি, আর বি হচ্ছে একের থেকে কম আর কি, ঠিক আছে, আর সি অন আর জি জিরো, এটা হবে বি। হ্যাঁ, এই যে বি মানে দ্রব্য একের থেকে বেশি, এই বি নাম্বারটা হবে তোমার, হবে ওজন রাশির কাঁচামালের দ্রব্য সূচক হলো একের থেকে বেশি। এবার দেখো, 11, অর্থনৈতিক ক্রিয়াকলাপের কোন স্তরে কর্মীদের রেড কালার ওয়ার্কার্স বলা হয়, এ প্রথম স্তর, বি তৃতীয় স্তরে, ডি সি তৃতীয় স্তরে, ডি পঞ্চম স্তরে। তবে এ প্রথম স্তরে। 12 নম্বর, কোন বাগিচার সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত, এ রাবার, বি চা, সি কোকো, ডি কফি। উত্তর হবে ডি কফি। 13 নম্বর দেখো, ভারতে জীববৈচিত্র্যের উষ্ণ বিন্দু মানে হটস্পট বলে পরিগণিত হয়, এ পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, বি গাঙ্গ সমভূমি, সি সোরনাকপুর মালভূমি, থি থর মরুভূমি। উত্তর হবে এ পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। 14 নম্বর দেখো, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উল্লেখযোগ্য রাজ্য হলো, এ অন্ধ্রপ্রদেশ, বি ছত্তিশগড়, সি কেরল, ডি পশ্চিমবঙ্গ। উত্তর হবে এ অন্ধ্রপ্রদেশ। এবার দেখো, 15, খনিজ কাঁচামাল নির্ভর শিল্প হলো, এ চিনি শিল্প, বি অ্যালুমিনিয়াম শিল্প, সি কার্পাস বন শিল্প, ডি কাগজ শিল্প। উত্তর হবে বি অ্যালুমিনিয়াম শিল্প। 16 নম্বর দেখো, ভারতের সর্ববৃহৎ ব্যাংকিং সংস্থাটি হলো, এ RBI, বি SBI, সি UBI, ডি PNB। এখন অবশ্য UBI আর PNB একসাথে মিশে গেছে, উত্তর এ RBI। 17 নম্বর, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো, এ লিথোসল, বি রেগোসল, সি পলিমৃত্তিকা, ডি পটসল। উত্তর হবে ডি পটসল বা পডসল। 18 নম্বর দেখো, পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ হলো, এ ভারত, বি রাশিয়া, সি চীন, ডি কানাডা। উত্তর হবে সি চীন, পৃথিবীর সর্বাপেক্ষা চীন, তারপরে ভারত। এবার দেখো, যে 19 নম্বর, যে পুরোদেশীয় বা উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে, এ ফিয়র্ড, বি ট্রম্বলো, সি স্পিট, ডি হুক। উত্তর হবে বি ট্রম্বলো। 20 নম্বর দেখো, কেন্দ্রীয় পরিকল্পনা বলা হয় কোন পরিকল্পনা অঞ্চলকে, এ বৃহৎ, বি মাঝারি, সি ক্ষুদ্র, ডি কোনোটাই না। উত্তর হবে এ বৃহৎ। এবার দেখো, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য, এ বিহার, বি লাক্ষাদ্বীপ, সি সিকিম, ডি ত্রিপুরা। এর মধ্যে আর কি সি হবে সিকিম, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য সিকিম। এবার দেখো, তোমাদের 2 নম্বরে থাকবে এস এ, মানে শর্ট অ্যান্সার আর কি, এস এ শর্ট অ্যান্সার তোমাদের যে থাকবে। দেখো, রেগোলিথ কাকে বলে, 1 নম্বর
আবহবিকারের ফলে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট শিলাচূর্ণকে রেগোলিথ বলে। এই রেগোলিথ বহুকাল ধরে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মৃত্তিকায় পরিণত হয়। অথবা আর্তেজীয় কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়? উত্তর হবে ভাঁজযুক্ত অঞ্চলের অধোভঙ্গে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে আর্তেজীয় কূপ গড়ে ওঠে। 3 নম্বর দেখো, এল নিনো কি? ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে কোন কোন বছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। অথবা দেখো, অ্যালুভিয়েশন কাকে বলে? দেখো, মৃত্তিকার ঊর্ধ্ব স্তরের খনিজ পদার্থ যখন জলে দ্রবীভূত হয়ে বা ভাসমান অবস্থায় নিচের স্তরে নামতে থাকে তখন তাকে অ্যালুভিয়েশন বলে। এর ফলে মৃত্তিকার এ স্তর গঠিত হয়। 4 নম্বর দেখো, অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে? উত্তর হবে, বৃহদায়তন শিল্পে উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্পগুলি তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাদের অনুসারী শিল্পগুচ্ছ বলে। 5 নম্বর দেখো, শস্যাবর্তন কাকে বলে? দেখো, নির্দিষ্ট কোনো কৃষিক্ষেত্রে বা জমিতে ধারাবাহিকভাবে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্যাবর্তন বা শস্য পর্যায় বলে। এবার দেখো 6, জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? উত্তর, জনবিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়। অথবা মানুষ জমি অনুপাতে সংজ্ঞা দাও। দেখো, উত্তর, কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার সাথে কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলা হয়। মানুষ জমি অনুপাতের ধারণাটি গতিশীল প্রকৃতির হয়। 7 নম্বর দেখো, সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝায়? উত্তর, ভারতের 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে যুক্তকারী 6 চ্যানেল বিশিষ্ট সড়কপথ হল সোনালী চতুর্ভুজ। এরপরে 8 নম্বর দেখো, ওপেক, ওপিইসি, ওপেকের তাৎপর্য কী? হচ্ছে ওপিইসি, ওপেক এর অন্তর্গত দেশগুলির মধ্যে তেল সম্পর্কিত নীতি নির্ধারণ করা এবং বিশ্বব্যাপী তেল সরবরাহ নিয়ন্ত্রণ করা, এছাড়া বিশ্বব্যাপী তেলের দাম নির্ধারণ করা। এবার 9 নম্বর দেখো, ভারতের প্রধান সোয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম করো। উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি। এবার 10 নম্বর দেখো, টর কাকে বলে? দেখো, যান্ত্রিক আবহবিকারের স্বল্পমোচন প্রক্রিয়ার ফলে সৃষ্ট এবং গ্রানাইট শিলা দ্বারা গঠিত গোলাকার ভূমিরূপকে টর বলে। দেখো 11 নম্বর, ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর প্রভাবতে যে বিখ্যাত জলপ্রপাতটি দেখা যায় তার নাম লেখো। উত্তর, ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর প্রভাবতে বিখ্যাত চিত্রকূট জলপ্রপাতটি দেখা যায়। 12 নম্বর দেখো, হিউমিফিকেশন কাকে বলে? উত্তর হবে, রেগোলিতের ওপর সঞ্চিত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঝরা পাতা, ফুল, ফল প্রভৃতি নানা প্রকার অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের জটিল কালো রঙের পদার্থ সৃষ্টি করে যাকে হিউমাস বলে। এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকেই হিউমিফিকেশন বলে। তাহলে হিউমিফিকেশন হচ্ছে হিউমাস সৃষ্টির প্রক্রিয়া। এবার পরেরটা দেখো, 13 নম্বর, হল্পাবান বলতে কী বোঝায়? দেখো, নদী উচ্চ অববাহিকায় অল্প সময়ে যখন অত্যন্ত তীব্র জলপ্রবাহ নদী খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন নদীর দুপাড় জলমগ্ন হয়ে যায়, একে হল্পাবান বলে। অথবা দেখো, PMR পর্যায় কাকে বলে? উত্তর, বিপর্যয় প্রস্তুতিকরণ, প্রিপেয়ারনেস, প্রশমন, মিটিগেশন এবং পুনরুদ্ধার, রিকভারিকে একত্রে PMR বলা হয়, PMR পর্যায় বলা হয়। এবার দেখো 14 নম্বর, পৌরপুঞ্জের সংজ্ঞা দাও। উত্তর দেখো, একাধিক শহর আয়তনে বাড়তে বাড়তে পরস্পর মিলিত হয়ে যে সেধীন বহুদূর বিস্তৃত পৌর অঞ্চল গঠিত হয় তাকে পৌরপুঞ্জ বা কনারবেশন বলে। অনেক সময় তোমাদের প্রশ্ন আসবে কনারবেশন কাকে বলে, একই উত্তর। অথবা টাইরানোপলিস বলতে কী বোঝায়? উত্তর হবে, যখন কোনো দেশের প্রায় সমগ্র অংশ নগরায়ণের কবলে পড়ে তখন তাকে টাইরানোপলিস বলে। ইস্টুডেন্টস, এ পর্যন্ত আমরা আরও ভিডিও ছাড়বো, তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটন টিপে রাখবে, তাহলে যখন আমরা যেটা ছাড়ছি তোমরা সহজেই খুঁজে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।